বেআইনি নির্মাণে বহু গরিব মানুষ রয়েছেন, তাই আদালতের নির্দেশ সত্ত্বেও তাদের উচ্ছেদ করা যায়নি। আর তাই বেআইনি হলেও ভাঙা হয়নি নির্মাণ। বিধাননগর পুরসভার এমন আজব যুক্তিতে রীতিমতো তাজ্জব কলকাতা হাইকোর্ট। বুধবার পুরসভাকে উদ্দেশ্য করে বিচারপতি অমৃতা সিনহার পাল্টা প্রশ্ন, গরিব বলে কি তাদের প্রাণের মূল্য নেই? যদি ওই বেআইনি নির্মাণ ভেঙে পড়ে তাহলে কি করবেন? গত বছর অক্টোবর মাসে নির্মাণটি ভাঙতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু পুজোর মৌসুম হওয়ায় নির্মাণটি ভাঙার নির্দেশ থেকে পরে সরে আসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নির্দেশ ছিল উৎসবের মরশুম কেটে গেলে নির্মাণটি ভেঙে ফেলতে হবে। তারপর বিষয়টি কার্যকর করতে বৈঠকে বসে বিধাননগর পুর কর্তৃপক্ষ, সেখানেই সিদ্ধান্ত হয় ওই বেআইনি নির্মাণটিতে অনেক দরিদ্র মানুষের বাস, তাই মানবিকতার খাতিরে নির্মাণটি ভাঙার নির্দেশ থেকে সরে আসে বিধাননগর পুর কর্তৃপক্ষ। বুধবার বিচারপতি সিনহার এজলাসে সেই রিপোর্ট জমা পড়ার পর রীতিমতো বিষয় প্রকাশ করেন বিচারপতি। দীর্ঘ শুনানির পর নির্দেশে বিচারপতি সিনহা জানিয়েছেন ওই বেআইনি নির্মাণটি ভেঙে ফেলতে হবে। বেআইনি নির্মাণকারী দুই প্রমোটারকে আগামী 12 এপ্রিলের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সিকিউরিটি ডিপোজিট হিসেবে 1 কোটি টাকা জমা দিতে হবে। এছাড়াও বাসিন্দাদের ফ্ল্যাট খালি করে দেওয়ার জন্য 30 দিনের সময়সীমা দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তারপরেই নির্মাণটি ভাঙার কাজ শুরু করতে হবে। রাজ্য বিদ্যুৎ পর্ষদকেও ওই বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং বিধাননগর পুরসভাকে জলের সংযোগ বন্ধ করে দেওয়ার নির্দেশ। আগামী 16 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। এখন দেখার বিচারপতি সিনহার নির্দেশের পর বিধাননগর পুর কর্তৃপক্ষ আদালতের নির্দেশের মান্যতা দেয় কিনা। অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।